আজকে আমরা জানব বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামের তালিকা। নামের তালিকা এই ঘূর্ণিঝড়ের মনে রাখতে গিয়ে আমাদেরকে অনেক মাথার ঘাম পায়ে ফেলতে হয়, সেটা যাতে না হয় তার জন্য আমি একটা ছোট্ট নিয়মের মাধ্যমে এটাকে তোমাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি। তাহলে দেখে নাও কিভাবে আমি এই জিনিসগুলো করব। প্রথমে আমরা জানব ঝড়ের নাম, এর অর্থ এবং নামকারী বা নামকরণকারী দেশ। তাহলে আমরা এক একটা দেশ কি কি নাম করেছে তার ভিত্তিতে ঘূর্ণিঝড়ের নামগুলো পড়ব। তাহলে আমাদের প্রথমে আমাদের দেশ অর্থাৎ ভারত কি কি নামকরণ করেছে ঘূর্ণিঝড়ের, চলো একবার দেখে নেওয়া যাক। ঝড়ের নাম আকাশ, অর্থ উদার, নামকরণকারী দেশ ভারত। দুই নম্বরে আছে বিজলি, অর্থ বিদ্যুৎ, নামকরণকারী দেশ ভারত। ঝড়ের নাম বায়ু, অর্থ বাতাস, নামকরণকারী দেশ ওই একই ভারত। ঝড়ের নাম গতি, অর্থ গতি, নামকরণকারী দেশ ভারত। তাহলে এই চারটে ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ভারত। এরপরে আমরা জানবো বাংলাদেশের দেওয়া ঘূর্ণিঝড়ের নাম সমূহ। তাহলে এক নম্বরেই দেখতে পাচ্ছ অনিল, এর অর্থ হলো বাতাস, এটার নাম দিয়েছে বাংলাদেশ। দুই নম্বরে আছে নিশা, এর অর্থ হলো নারী, নামকরণ করেছে বাংলাদেশ। তিন নম্বরে আছে ফোন, এর অর্থ হলো নামকরণকারী দেশ বাংলাদেশ। চার নম্বরে আছে নিসর্গ, অর্থ প্রকৃতি, নামকরণকারী দেশ বাংলাদেশ। তাহলে এই চারটি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে বাংলাদেশ। এরপরে আমরা জানবো শ্রীলঙ্কার দেওয়া কিছু ঘূর্ণিঝড়ের নাম সমূহ। এক নম্বরেই আছে শিজন, এর অর্থ হলো চোখ, এটার নামকরণ করেছে শ্রীলঙ্কা। ঝড়ের নাম দুই নম্বরেই পাচ্ছি আমরা রেশম, অর্থ কোমল, নামকরণ দেশ শ্রীলঙ্কা। ঝড়ের নাম তিন নম্বরে পাচ্ছি মহাশেন, এর অর্থ হলো সৌন্দর্য, নামকরণকারী দেশ শ্রীলঙ্কা। ঝড়ের নাম চার নম্বরে পাচ্ছি গাজা, এর অর্থ হলো হাতি, নামকরণকারী দেশ হলো শ্রীলঙ্কা। পাঁচ নম্বরে আছে অশনি, এর অর্থ হলো ক্রোধ, নামকরণকারী দেশ হলো শ্রীলঙ্কা। পাঁচটা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের দেওয়া কতগুলি ঘূর্ণিঝড়ের নাম সম্বন্ধে দেখুন। এক নম্বরে আছে নার্গিস, যার অর্থ ফুল, নামকরণকারী দেশ পাকিস্তান। ঝড়ের নাম তিতলি, এর অর্থ প্রজাপতি, নামকরণকারী দেশ পাকিস্তান। ঝড়ের নাম বুলবুল, অর্থ পাখি, নামকরণকারী দেশ পাকিস্তান। তাহলে পাকিস্তানের দেওয়া কতগুলি ঘূর্ণিঝড়ের নাম হলো এই তিনটে। এরপরে আমরা জানবো ওমান দেশের নাম দেওয়া কতগুলি ঘূর্ণিঝড়ের ব্যাপারে। এক নম্বরেই আছে খাইরুল, এর অর্থ হলো উত্তম, নামকরণকারী দেশ ওমান। দুই নম্বরে আছে ওয়ার্ড, এর অর্থ ফুল, নামকরণকারী দেশ ওমান। তিন নম্বরে ঝড়ের নাম হলো বুদবুদ, এটি হলো একটি পাখির নাম, নামকরণকারী দেশ ওমান। এরপরে আছে নাদা, এর অর্থ দ্রৌপদীর নারী, নামকরণকারী দেশ ওমান। এরপরেই আছে ইয়াস বা যশ, অর্থ হতাশা, নামকরণকারী দেশ ওমান। পরেই আছে মহা, এটার অর্থ কি এখনো পর্যন্ত ঠিকভাবে দেওয়া হয়নি, এর নামকরণকারী দেশ হলো ওমান। তাহলে ওমান এতগুলো ঘূর্ণিঝড়ের নাম দেখে এরপরে আমরা জানবো থাইল্যান্ড যে সমস্ত ঘূর্ণিঝড়ের নামকরণ করছে সেগুলো সম্পর্কে। এক নম্বরেই আছে কোমেন, এর অর্থ বিস্ফোরণ, নামকরণকারী দেশ থাইল্যান্ড। দুই নম্বরে আছে মোরা, এর অর্থ সাগরের তারা, নামকরণকারী দেশ থাইল্যান্ড। তিন নম্বরে আছে আমফান, এর অর্থ আকাশ, নামকরণকারী দেশ থাইল্যান্ড। তাহলে থাইল্যান্ড এই তিন ধরনের ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে। এরপরে আমরা জানবো মালদ্বীপের দেওয়া বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামের সম্পর্কে। এক নম্বরে আছে আইলা, এর অর্থ ডলফিন, এর নামকরণ করেছে মালদ্বীপ। দুই নম্বরে আছে রোয়ানু, এর অর্থ নারকেল ছোবড়ার দড়ি, এর নামকরণ করেছে মালদ্বীপ। তিন নম্বরে আছে হিক্কা, এর অর্থ হলো হিক্কা, এর নামকরণও করেছে মালদ্বীপ। চার নম্বরে আছে বুড়েভি, এর অর্থ ব্ল্যাক ম্যানগ্রোভ, এর নামকরণ করেছে মালদ্বীপ। তাহলে এই চার রকমের ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে মালদ্বীপ। এরপরে আমরা জানবো সৌদি আরব যেই ঝড়টির নাম রেখেছিল। ঝড়ের নাম জাওয়াদ, এর অর্থ হলো মহান বা উদার, এর নামকরণ করেছিল সৌদি আরব। তাহলে সৌদি আরব এই এক ধরনেরই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল।